বগুড়ায় সরকারি প্রণোদনায় পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। প্রণোদনা সার বীজ পেয়ে পাট চাষে খরচও বেশ কমেছে। এবারও পাটের ফলন ভালো হয়েছে। পাট কর্তন, ধোয়া, শুকানো সহ প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। হাটবাজারে বেচা কেনাও শুরু হয়েছে। ভালো ফলনে ভালো দাম পাওয়ার আশায় রয়েছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীতে উৎপাদন আরও বাড়বে বলে প্রত্যাশা কৃষি কর্মকর্তাদের। সোনালী আসে স্বপ্ন বুনছে কৃষক। কম খরচে লাভবান হওয়ায় প্রতি বছরই বগুড়ায় বাড়ছে পাট চাষ। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছরে 10,690 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। সারিয়াকান্দি, ধুনট, গাবতলী, সদর ও সোনাতলা উপজেলায় সবচেয়ে বেশি পাট চাষ হয়। এরই মধ্যে পাট কাটা শেষে, প্রক্রিয়াজাতকরণ শেষে বিক্রি শুরু হয়েছে। কম খরচে এবারও বেশি লাভের আশা চাষিদের। পাটের খরচাটা একটু কম, অনেক কম, সার দিতে হয় না আলু জমিতে আমরা পাট বলি। পাটের ফলন ভালো হয় আর খরচটা কম হয়, এই জন্য পাটটা বদলবদল করা হয়। চাষিরা আরও জানান, প্রতি বিঘায় সর্বোচ্চ 8 থেকে 10 হাজার টাকা খরচ করে 8 থেকে 10 মণ পাট পাওয়া যায়। এছাড়া আঁশ ছাড়ানোর পর অবশিষ্ট পাটখড়ি জ্বালানি হিসেবে বিক্রি করেও বাড়তি আয় হয়। লাভ হচ্ছে, দাম বেশি পাওয়া গেছে, তাই জন্য পাট ভালো হচ্ছে। 1 কোটি টাকা আছে, হতে 10-15-20 হাজার টাকা আছে, এই জন্য করে পাট করা হয়। পাট চাষে সরকারিভাবে প্রণোদনা দেয়ায় চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 5টি উপজেলায় আমরা 11,800 জন কৃষককে জনপ্রতি 1 কেজি করে উন্নত জাতের তোষা পাট বীজ এবং 247 টাকা অর্থাৎ 9.5 কেজি রাশি সার দিয়েছি, যার কারণে কৃষকরা পাট চাষে অধিক আগ্রহী হয়েছে। আমরা আশা করছি যে আগামীতে আমরা আমাদের যদি এইরকম ন্যায্য মূল্য আমরা যদি কৃষকদের দিতে পারি এবং আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে এই পাটের আবাদ আরও বৃদ্ধি পাবে। বগুড়া এবার 150 কোটি টাকারও বেশি পাট উৎপাদন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।